প্রশ্নটা খুবই ইজি। যেমন আমরা বলি যে ভাগ্নি বা ভাস্তি, তাই না? এই ভাগ্নি ভাস্তি এটার আসলে সঠিক ইংরেজিটা কি? তুমি আমি বলুন না, আমার শরম করে তো, শাস্তি দেওয়া দরকার এটা না পারলে। প্রশ্নটাই হলো, তোমাদের মামা আছে না? হ্যাঁ আছে। আচ্ছা, মামা তোমার কি ডাকে? মামার মামার তুমি কি লাগো? হ্যাঁ ভাগ্নে লাগে। ভাগ্নের ইংরেজিটা কি সেটা বলো। প্রথম প্রশ্নটা হলো, কলেজ শব্দের অর্থ কি? কলেজ শব্দের অর্থ উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, জি। সরি, আরে আরেকটা প্রশ্ন। ওকে, আচ্ছা, আমরা সবাই বলি ভাগিনা, ভাগিনা শব্দের ইংরেজি কি? নেফিউ। নেফিউ, জি। দশে দশ পাইছো, সঠিক উত্তর। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আমাদের কথা মতো আপনি পেয়ে যাচ্ছেন 100 টাকা। আপনি প্রথম প্রশ্নের বিজয়ী, মানে দ্বিতীয় প্রশ্নের বিজয়ী আর কি। ধন্যবাদ। ভাইয়ের নামটা? আমার নাম মাহমুদজিসান। কোথায় পড়াশোনা? এটা হচ্ছে শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, নাজিমউদ্দিন রোড। আচ্ছা, ঠিক আছে। আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেছি রিসেন্টলি। আমরা আর দুইটা প্রশ্ন আছে আমাদের হাতে। তো প্রথম প্রশ্নটা হলো, কলেজে আমরা সবাই পড়াশোনা করছি না, তো আমাদের প্রথম প্রশ্ন হলো, কলেজ শব্দের বাংলা অর্থটা কি? বিশ্ববিদ্যালয়। না না না, বিশ্ববিদ্যালয় না। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। কি জানি না, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তবে চেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ পরবর্তীতে পারবেন। একদম তৃতীয় এবং থার্ড প্রশ্ন, শেষ প্রশ্ন। প্রশ্নটা হলো, আমরা যে ভাগিনী বা ভাগিনা, ভাগিনার উত্তর আমরা পেয়ে গেছি, কিন্তু ভাগ্নি ভাস্তি যে বলি, এটার ইংরেজি ওয়ার্ডটা কি আসলে? ভাগ্নি বা ভাস্তি, এটার ইংরেজি শব্দটা কি হবে? একটা শব্দ দিয়ে দুটো বোঝায়, ভাগ্নি অথবা ভাস্তি। পারলাম না সেটা ভাইয়া, এটা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, হলো। প্রথম প্রশ্নটা হলো যে, কলেজ, কলেজ শব্দের সাথে আমার খুব পরিচিত, তাই না? কলেজের অ্যাকচুয়াল বাংলা অর্থটা কি আসলে? বিশ্ববিদ্যালয়। কলেজের অর্থ বিশ্ববিদ্যালয়, আপনিও তাই বলছেন মনে হচ্ছে। মহাবিদ্যালয়। মহাবিদ্যালয়। কি? মহাবিদ্যালয়। শিওর? জি শিওর। মহাবিদ্যালয়। মহাবিদ্যালয়। হ্যাঁ। ওয়াও, সেই আজকে এটা কিন্তু কেউ উত্তর দিতে পারে না, তুমি পারছো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। আচ্ছা, তো তোমাকে কথা মতো 100 টাকা পুরস্কার দিয়ে দিলাম, কিন্তু যে চকলেট খাইও। আচ্ছা, কোথায় পড়াশোনা করো? আমি নোয়াখালীর অরুণচন্দ্র উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছি সিক্সে। আগে প্রাইমারি স্কুলে জয়কৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছিলাম। তোমার ফাইভের রেজাল্ট কি ছিল? ফাইভের রেজাল্ট এখনো পাই নাই, 6 তারিখ। এবার তো বার্ষিক পরীক্ষা দিলাম। আগামীকালকে খাতা দেখাই ফেলাইছে, আমাদের স্টুডেন্ট আছে। তোমার খাতা কি এখনো দেখাইছে? না, আমার একটা খাতা দেখাইছে। কোন সাবজেক্ট? বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। কত পাইছো? 80। তার মানে বোঝা যাচ্ছে তুমি পড়াশোনার প্রতি আগ্রহী, তাই না? বেড়াইতে আসছো? জি। তোমার জন্য অনেক অভিনন্দন রইলো। হ্যাঁ।